السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد দর্শক মণ্ডলী, কাছে দূরে যে যে অবস্থান থেকে এই মুহূর্তে আছেন নিউজ 24 এর সাথে ইসলাম আমরার সাথে, সকলকে চ্যানেলের পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি এই পর্দায় যেমনিভাবে সরাসরি দেখতে পাচ্ছেন এবং ক্যাপিটাল FM 94.8 এ চ্যানেলও আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছেন। এখানে প্রতিদিনই আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি এবং নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো বিপদ আপদে সাহায্য কামনা। আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মুফতি অলিউর রহমান খান, মুহাদ্দিস ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলবো জীবন ঘনিষ্ঠমূলক যে কোনো প্রশ্ন আপনি করবেন, আমরা চেষ্টা করব তার যথাযথ সমাধান দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আলোকে, আল্লাহ পাকের তৌফিক যদি আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ তাআলা। দেখুন, বিপদ আপদে আল্লাহ পাকের সাহায্য কামনা একজন মুসলমানের কর্তব্য। যে বিষয়টি আমাদের বোঝা দরকার, জানা দরকার, যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সাহায্য করিয়ে যাচ্ছেন, করিয়ে যাচ্ছেন আর রহমত দিয়ে যাচ্ছেন আমাদেরকে। এমন নয় যে আল্লাহ পাকের রহমত কখন আমাদের জন্য বন্ধ হয়েছে। বিশেষ কিছু নেয়ামত আছে আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের জন্য দিয়ে থাকেন, সময় সুযোগ মতে আল্লাহ তাআলা দেন। সেটাও আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা চাবে, যত বেশি চাবে তত বেশি তার কাছে আল্লাহ পাকের সাহায্য আসবে ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ের উপরে আমরা মুহতারাম মুফতি সাহেবের কাছে আলোচনা শুনব। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা প্রশ্ন নিয়ে কথা বলবো, যে প্রশ্নটি আপনারাই করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি রজিনা সীমা। আমি বলছি যে সহি সেজদা আমরা কখন করব এবং কিভাবে করব। ধন্যবাদ আপনাকে, অপেক্ষায় থাকুন, আমরা আলোচনা করছি। দ্বিতীয় প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম। জি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখন এই ওজিফা পড়া নিয়ে আমি একটু কিছু শুনছি যে ওজিফা নাকি ঠিক পড়াটা ঠিক না। তো আমি নিয়মিত এখান থেকে কিছু সুরা পড়ি, তারপরে দরুদে হাজারি, দরুদে লাকি, তারপরে দরুদে তাজ, এগুলো পড়ি। আচ্ছা, তারপরে আমি আসমাউল হুসনা এটা এবং আসমাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও পড়ি। তো এখন আমি শুনেছি যে আসমাউল হুসনা এটা পড়াটা ঠিক, কিন্তু আসমা এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়াটা নাকি ঠিক না, আমি এই বিষয়ে জানতে চাই। জি, আমরা আলোচনা করছি, দুটো বিষয় আমরা পেয়েছি, প্রশ্নগুলো বুঝতে পেরেছি। জি জি জি, ধন্যবাদ। সাহু সেজদা হলো নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, বাদ পড়ে যায়, অথবা অনিচ্ছা, হ্যাঁ, আর কোনো ফরজ আদায়ে বিলম্ব হয়, তাহলে অনিচ্ছাকৃতভাবে ভুলবশত, তাহলে সালাম একটি ফেরানোর পর দুটি, হ্যাঁ, আখেরি বৈঠকে সালাম ফেরানোর পর দুটি সেজদা দিয়ে আবারও আত্তাহিয়াত উপরে নামাজ শেষ করতে হবে। তো এটি মনে রাখতে হবে। তো ওয়াজিব হলো যে ধরুন আপনার সূরা ফাতিহা পূর্ণ পড়া, এটি কেউ পূর্ণ পড়লেন না, তারপর কেউ আত্তাহিয়াতু শেষ করতে পারলেন না, বা দ্বিতীয় বৈঠক তার বাদ পড়ে গেল, এভাবে ভিতরের নামাজের তাকবীর শেষ রাখাতে হাত উত্তোলন এবং দোয়া কুনুত পড়া হলো না, এই জাতীয় ক্ষেত্রে সাহু সেজদা দিতে হবে। আর যদি ফরজ আদায়ে বিলম্ব হয়, অর্থাৎ শেষ বৈঠকে বা শেষ রাখাতে দাঁড়ানো, এগুলি কিয়াম, এগুলোতে অনেক বিলম্ব হলে সেই ক্ষেত্রেও সাহু সেজদা হলো ক্ষতিপূরণ। আর আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওজিফা পড়া ঠিক কিনা। আসলে ওজিফা বলতে হলো যে নিয়মিত কোনো আমল করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে আমলগুলো করেছেন সেগুলো তো অবশ্যই করা যাবে, আর আমাদের পূর্বসূরী মনীষীগণ যেগুলো আল্লাহকে পাওয়ার জন্যে, নিজের আত্মশুদ্ধির জন্য যে আমলগুলো করেছেন,
সেগুলো কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের আওতাভুক্ত হলে সেগুলো করা যাবে। তো নিয়মিত করাটাকে অজিফা বলা হয়, তো এটাতে কোনো বাধা নেই। আর আপনি শেষে বলেছেন যে আল্লাহর নামের যে আসমাউল হোসনা এগুলো পড়া, এটা পড়া উত্তম এবং এতে জিকির হবে আর অনেক সওয়াব রয়েছে। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করবে এতে তার জান্নাতে যাওয়া সহজ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নামগুলো সেগুলো জ্ঞান অর্জনের জন্য সওয়াবের জন্য পড়া যাবে, এটা জিকির হবে না, সওয়াবের জন্য পড়া যাবে, এতে কোনো বাধা নেই। বাধা নেই। আমরা পরবর্তী প্রশ্নে যাব। যে আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজু বলছি। মসজিদের পাশে আপনার যদি কবর থাকে তাহলে কি সেই মসজিদে নামাজ আদায় করা যাবে? জি আমরা বুঝতে পেরেছি প্রশ্নটি, দেখুন আমরা আলোচনা করছি। জি মসজিদের পাশে আগে কবর ছিল অথবা পরবর্তীতে কোনো সময় দেওয়া হয়েছে, এতে নামাজে কোনো বাধা নেই, নামাজ পড়া যাবে। কারণ অনেক মসজিদে তো কেবলার দিকেও আপনার কবর রয়েছে, এমনকি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেবলার দিকে রয়েছে। মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের যে মাতাফ যেখানে সবাই নামাজ আদায় করেন, আমরা কেবলা হিসেবে যেটাকে মনে করি, সেখানেও হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম সহ অনেকের কবর আছে বলে এরকম বর্ণনা আছে। সুতরাং মূল বিষয় হলো যে আমার ধ্যান খেয়াল যেন কবরের দিকে না যায়। আমার যদি সিজদা রুকু বা ইবাদতের ধ্যান খেয়াল আল্লাহ হন তাহলে মসজিদের আশেপাশে কবর থাকাতে কোনো বাধা নেই। তবে ইচ্ছাকৃতভাবে নতুন মসজিদ করার ক্ষেত্রে যদি সম্ভব হয় যে সেখানে কোনো কবর কে অ্যাভয়েড করা যায় বা কবরবিহীন স্থানে মসজিদ দেওয়া যায় তাহলে সেটা আরও বেশি। এখানে যে বিষয়টি আমরা মহতারাম আলোচনা করব যে মসজিদের একটা হলো মসজিদের পাশে উত্তর পাশে বা দক্ষিণ পাশে ওয়ালের বাহিরে, মসজিদের যে ওয়াল আছে সীমানা আছে সীমানার বাহিরে কবর, এতে তো কোনো সমস্যা থাকার কথা নয়। এবং মসজিদের কেবলার দিকে যে কেবলার দিকে যে ওয়াল আছে ওয়ালের বাহিরে যদি কবর থাকে তাতেও তো কোনো সমস্যা থাকার কথা নয়। বাট এখন মসজিদের সীমানার ভেতরে যদি কবর থাকে, অর্থাৎ মসজিদ নামাজও হচ্ছে আবার কবরও আছে, এখানে কি কোনো ধরনের বিধিনিষেধ আছে কিনা? এখানে তো একটি ঝুঁকি থেকে যায়, কারণ অনেকের মধ্যে জ্ঞানের স্বল্পতার কারণে তারা কিন্তু আল্লাহর দিকে ধ্যান খেয়াল যাওয়ার আগে কবরবাসী বা পীর সাহেব চলে যেতে পারে। এই জন্য এটা এই কথাটা এসেছে যে কবর মসজিদের ভিতরে অর্থাৎ মূল মসজিদের ভিতরে থাকলে এই ঝুঁকিটা আছে। তো এটি হলো যে আগে থেকেই কবর ছিল পরে মসজিদ হয়েছে, তাহলে তো কিছু করার নেই। অবশ্যই। কিন্তু নতুন করে আমি আগেও বলেছি যে নতুন করে কবরও আছে কেবলার দিকে, আবার মসজিদ এমনভাবে করা যে কবরটা মসজিদের চার দেওয়ালের ভিতরে হয়ে যায়, এটা ঝুঁকিপূর্ণ। কারণ সবাই সেই মনোভাব থাকবে না, হয়তো অজ্ঞ লোকেরা সেখানে কবরবাসীকেই পীর সাহেবকেই সিজদা দিচ্ছে মনে করবে বা দেওয়ার খেয়াল করবে, এতে করে তার গুনাহ হয়ে যাবে, একটা ঝামেলা হতে নামাজ সমস্যা। জি আমরা বুঝতে পেরেছি। তা আমরা এখন মৌলিক যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি তা হলো বিপদ আপদে সাহায্য কামনা, এই বিষয়ের উপর আলোচনা শুনবো আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। قال الله سبحانه وتعالى أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. তো আল্লাহ তাআলা আমাদের জীবনে বিপদ আপদ আসবে এটি সিদ্ধান্ত করে রেখেছেন, আবার বালা মুসিবত বিপদ ক্ষুধা দারিদ্র ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধবিগ্রহ অভাব অনটন এগুলো আসলে পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, এটিও আল্লাহর নির্দেশনা। আর সাহায্য পাওয়ার জন্য একটা যোগ্যতা অর্জন করতে হবে। তো এই বিষয়গুলো এখানে এসেছে সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এটা বলেছেন যে তোমরা কি এই ধারণা করে বসে আছো যে শুধু তোমরা এই যেভাবে মানে বংশ পরম্পরায় মুসলমান হয়ে আছে এতে করেই তোমরা ইয়ে হয়ে যাবে মানে ভেস্তে চলে যাবে এরকম মনে করো না। এমন মনে মানে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা এভাবেই খুব সহজে জান্নাতে যাবে নাজাত পেয়ে যাবে এটা মনে করছো, এমন নয়। বরং তোমাদের উপর পূর্ববর্তী জাতিসমূহের উপর যেভাবে আজাব পরীক্ষা মুসিবত এসেছে, এই ক্ষুধা দারিদ্র অভাব মুসিবত আসবে,
এমন এসেছে যে সেই সময়ে তখনকার সমকালীন নবী বা রাসূল এবং তাদের সঙ্গে যারা মুমিন ছিলেন, নবী এবং মুমিনরাও মানে আযাব এবং দুর্যোগে একেবারে দিশেহারা হয়ে বলেছেন যে কখন আল্লাহর সাহায্য আসবে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। তো এই যে দুটি বিষয়, একটি হলো যে আল্লাহর সাহায্যের জন্য উদগ্রীব হয়ে যাওয়া, আল্লাহর সাহায্যের জন্য মানে চরমভাবে অপেক্ষা করা, আরেকটি হলো যে সাহায্য পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে যাওয়া। এটা এটি যখন হয়েছে তখন সাহায্য এসেছে। তো আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন যে আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, যে আল্লাহর সাহায্য খুবই কাছে, কিন্তু সেটি অর্জনের জন্য তোমাকে মন মানসিকতা তৈরি করতে হবে, তোমার তোমার পাত্রকে পরিচ্ছন্ন করতে হবে, গুণামুক্ত হতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে, তৌবা করতে হবে। তো আমরা এখনকার বিশ্বে বা আমরা এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু এই পরীক্ষায় পড়ে আছি, বিভিন্ন দিক থেকে আমরা বিপদে আছি, সেটি মহামারী হোক বা দারিদ্র হোক অথবা অন্য কোনো অশান্তি হোক, সেটি ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, আমাদের আন্তর্জাতিক বৈশ্বিক হতে পারে। এই যে আপনি বলেছেন সব ক্ষেত্রে আল্লাহ সাহায্য, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরামের জীবনীতে বহু বিপদাপদ এসেছেন এসেছে এবং ওনারা কিন্তু সেই বিপদাপদকে হাসি মুখেই ওনারা সেটাকে বরণ করে নিয়েছেন। বাকি আলোচনা আমরা আপনার কাছে শুনবো, যেতে হয় দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম, যে দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। হুজুর জি, আমার স্বামী 2 বছর হয়েছে ইস্তফাপত্র, উনি এখন কথা বলতে পারে, মানে কথা বলতে পারে, এমনি সবকিছু জানে, দেখে সব চিনে, নাম জানে না, নামাজের কোনো কিছু দেখতে পারতেছে না। আমি কামরাঙ্গি থেকে বলছি, আমার নাম সুপ্রিয়া। জি আমরা আলোচনা করছি, পরবর্তী প্রশ্ন যাব। যে আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রংপুর থেকে বলতেছি। জি আমার প্রশ্ন হচ্ছে যে আমি বিগত জীবনে আর কি পিছনে স্কুল কলেজে থাকাকালীন আমি রোজা তারপর নামাজ কালাম কিভাবে করি নাই, তা আমি বলতে পারছি যে এখন সেগুলো আমি কি করতে পারি, নামাজ পড়তে চান কিভাবে পড়বেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এখন নিয়মিত পড়েন, আপনি কি করতে চান এই সম্পর্কে সুন্দর পরামর্শ আছে, শরীয়তে দেওয়া আছে, আমরা ইনশাআল্লাহ বিষয়টি নিয়ে আলোচনা করছি। দুটো বিষয় আমরা পেয়েছি, প্রথম যে প্রশ্নটি বুঝতে পেরেছেন, একজন বোনের স্বামী স্ট্রোক করেছেন 2 বছর আগে, এখন তিনি অসুস্থ হওয়ার কারণে কথাবার্তা বলতে পারেন না, তো এতে তার কি সমস্যা, মানে এই যে এইভাবে শরীয়তের বিধান কি হবে তার উপরে, মানে তার কিছু মনেও থাকে না, কিছু বুঝেও না সে, এই ক্ষেত্রে শরীয়তের বিধান তার উপরে কি? যদি কারো মানে জ্ঞান শূন্যতা এমন হয় যে তিনি নামাজের ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ পর্যন্ত যদি সে তিনি মানে বেহুশ থাকেন বা না বুঝেন, এই অবস্থায় তো তার উপরে শরীয়ত, জি শরীয়ত এই বলেছে যে তিনি এখন তো অপারক, কারণ নামাজের যে মূল প্রেরণা ইবাদত এটাই তিনি বুঝেন, বুঝতে পারছেন না, উযু পরিচ্ছন্নতা, এই ক্ষেত্রে তার এখন নামাজ স্থগিত, তিনি যদি সুস্থ হন সেগুলি কাজা করবেন, আর যদি এভাবেই তিনি দুনিয়া থেকে চলে যান তাহলে তারা সামর্থ্য থাকলে কাফফারা দিয়ে নামাজের কাফফারা দিয়ে দিবেন। যে দ্বিতীয় যে প্রশ্ন করেছেন রংপুর থেকে, নামাজ আগে পড়েন, আগে পড়েননি, এখন পড়তে চান নামাজ রোজা, শরীয়তের এই বিধানগুলো হলে এরকম যে ফরজ হওয়ার কারণে এগুলো সময় মতো না করার ফলে একটা গুনাহ হয়েছে, আপনার কবিরা গুনাহ হয়েছে, অনেক বড় গুনাহ হয়েছে, বড় গুনাহ হয়েছে, এর জন্য একাধারে আপনাকে তৌবা ইস্তেগফার করতে হবে। এই যে আপনার অনুভূতি, আপনি যে প্রশ্ন করেছেন, এটাও তৌবার একটি অংশ, এই তৌবা ক্ষমা চাওয়ার পাশাপাশি আপনাকে এই সাধ্যমতো সেই পিছনের কাজগুলো আদায় করতে হবে, কারণ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও 2টি হাদিসে পাওয়া যায় যে ও মানে ঘুমের তাড়নায় অনেক ক্লান্ত ছিলেন, ফজরের নামাজে কিন্তু কাজা হয়েছিল, তিনি সঙ্গে সঙ্গে আদায় করেছেন, আর খন্দকের যে খনন কার্য করার সময়ও একদিন আসর কাজা হয়েছিল, সেটা তিনি আদায় করেছেন, আর মানে ব্যাপক কাজা সাহাবায়ে কেরামের হয়নি, এই জন্য দীর্ঘ জীবনের কাজা তাদের মানে জীবনে পাওয়া যায় না। শরীয়তটি এরকম বলেছে, যেমন কারো যদি রোজা কাজা হয় তাহলে রোজা সে রাখে,
কারো যদি হজ অনাদায়ী থাকে, হজরা করতে হয়, তো আপনার পিছনের নামাজগুলো আপনি আদায় করবেন। সেক্ষেত্রে আপনি কাজার একটি মানে মোটামুটি হিসাব করে নেবেন যে আমার 10 বছরের বা 20 বছরের কাজা আছে, আপনি এখন যে নামাজ আদায় করছেন এই প্রত্যেক নামাজের সাথে পিছনের এভাবে নিয়ত করবেন যে আমার জীবনের ফোত হওয়া বা ছুটে যাওয়া প্রথম ফজরটি আদায় করছি, এভাবে প্রথম জোহর আদায় করছি, যখন আদায় হয়ে গেল তখন এর পরবর্তীটাই প্রথম হয়ে গেল দ্বিতীয় দিন। এইভাবে যদি সবচেয়ে সহজ হলো যে আমার ছুটে যাওয়া নামাজের প্রথমটি আদায় করছি, আদায় হয়ে গেল এরপরটি প্রথম হয়ে গেল, এইভাবে আপনি সামর্থ্য অনুযায়ী আপনি 2, 4, 5, 10 ওয়াক্ত করে হলেও আপনি পড়তে থাকেন। যদি পিছনে 10 বছরের কাজা হয়ে থাকে সামনে 10 বছর আপনি এইভাবে আদায় করুন, ডবল ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এখানে মহতারাম মুফতি সাহেব নামাজ বা রোজার জি মানে কাজা নেই এই কথাটি বলার কোনো অবকাশ নেই, জি কোনো কোনো সুরত নেই, যেহেতু আপনি বলেছেন যেটা আমরা দেখেছি সেটা হলো নামাজ ছুটে গেলে অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা তো প্রশ্নই আসে না, অনিচ্ছা সত্ত্বেও যদি ছুটে যায় তাহলে কাজা করতে হবে। যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম ওনাদের জীবনীতে কিন্তু বহু বিপদ এসেছে এবং হাসি মুখে সেটাকে গ্রহণ করেছেন। আপনি যে কথাটি বলেছেন যে মানে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য আমি প্রস্তুত কিনা, আমার সে পাত্রটা তৈরি আছে কিনা, পোত পবিত্র আছে কিনা, হাদিসের মধ্যে পেয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের জন্য বিপদ আপদ আসে একটা মিসাল দেওয়া হয়েছে গাছের পাতার সাথে, হ্যাঁ কখনো পাতা নড়ে কখনো আবার ঠিক থাকে, তো এটা আসতেই পারে, বাট মুমিন যখন এটাকে আল্লাহ পাকের নেয়ামত মনে করবে তো আল্লাহ পাক কিন্তু তাকে অনেক বড় পুরস্কার দিবেন। কিন্তু যারা অস্বীকার করে যারা মুশরিক তাদের জন্য তাদেরকে বট গাছের সাথে তুলনা দেওয়া হয়েছে, বট বৃক্ষের সাথে, যে যখনই তারা মানে নড়তে থাকে কিন্তু একটা পর্যায়ে একবার মূল থেকে ভেঙে পড়ে যায়। তো বিপদ আপদ আসবে না মোমেনের জন্য, এ কথাটি তো যে মোমেন ইমান আনলে সে বিপদ মুক্ত, এ কথাটা কি আসলে কি বলা যাবে না? এটা বলা যাবে না, কারণ নবী রাসূলগণ হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের জীবনে এসেছে। আপনি দেখুন হযরত আইয়ুব আলাইহিস সালাম, বাকি কথাটা আপনার কাছে শুনবো। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কখন থেকে শুরু হয় আমরা আলোচনা করছি। আরেকটি প্রশ্ন করুন। আরেকটা প্রশ্ন হুজুর, আছে দোয়া কোনটা তো আমরা বেতার নামাজে করি, জি বেতারের নামাজে দোয়া কুনুত পড়ে, মোনাজাতে পড়তে পারবেন কিনা আমরা আলোচনা করছি। যে পরবর্তী প্রশ্ন যাব, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটা আপনার কাছে মানে অনেক কষ্ট করে লাইনটা পাইছি, আমার প্রশ্নের উত্তরটা দিবেন। জি দিব, বলুন। হ্যাঁ, আমার ছেলে একদিন রাতে রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা আমার ছেলেকে ছুরি মারছে, 6টা সেলাই করছে, 10 দিন পর আমার ছেলে ওই ব্যথা নিয়ে ইন্তেকাল করছে, আমার ছেলে 28 বছর বয়স। এখন কি হুজুর আমার ছেলে শহীদের মর্যাদা পাবে? শহীদের মর্যাদা পাবে কিনা সুন্দর একটি প্রশ্ন করেছেন জীবন, আমরা এই বিষয়ের উপরে আলোচনা করছি। জি, যে প্রথম যে প্রশ্ন বোন প্রশ্ন করেছেন যে ইশরাকের নামাজের ওয়াক্ত কখন শুরু হয়? কখন শুরু হয়? যে ফজরের পর যখন সূর্য উঠতে শুরু করে পুরোপুরি ওঠার পর থেকে আপনার সূর্যের আলো তীব্র হওয়া পর্যন্ত, সেই হিসাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা হতে পারে, হতে পারে। তো এটি মনে রাখতে হবে যে সূর্য ভালো করে উঠে গেলে তখন ফজরের নামাজের ওয়াক্ত তো শেষ হয়েছে আগেই, এরপরে আরও 15 থেকে 21 মিনিট পার হওয়ার পর আপনি ইশরাকের নামাজ পড়বেন, এটি 2-2.5 ঘন্টা পর্যন্ত পড়া যেতে পারে, এরপর আবার চাষ্তের ওয়াক্ত শুরু হবে। আর পরের প্রশ্ন যিনি করেছেন, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে দোয়া কুনুত আমরা ভিতরে পড়ি? দোয়া কুনুত এটি ভিতরের নামাজ ছাড়াও পড়া যাবে, পড়া যাবে। এখানে যে দোয়ার যে কথাগুলো খুবই মূল্যবান, এগুলো দুনিয়া বা আখেরাতের জন্য খুবই উপকারী, পড়া যাবে, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন আরেক বোন, খুবই হৃদয় বিদারক এক প্রশ্ন করেছেন যে তার ছেলে
অন্যের আঘাতে, ঘাতকের আঘাতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন পরে মারা গিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো আছে, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ। তো যে তার জীবন রক্ষার জন্য অন্যের আঘাতে মারা গেল সে শহীদ। তো আপনার ছেলে তিনি আলহামদুলিল্লাহ শহীদের মর্যাদা তিনি পাবেন। শহীদের বিভিন্ন স্তর আছে, আল্লাহর পথে জেহাদ করে সরাসরি, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা ইরযিহি সম্মান রক্ষার জন্য, কেউ যদি মারা যান তিনি শহীদ, মানে ঘাতকের দেশ রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য ঘাতকের হাতে, ঘাতকের হাতে কেউ মজলুম অবস্থায় মারা গেলেই সেই শহীদ। এবং সেই মর্যাদা আপনার ছেলে পেয়েছেন, এখন আপনি সেই মর্যাদাটার রক্ষা করে আপনিও সেভাবে আল্লাহর দিকে অগ্রসর হন, ইনশাআল্লাহ এর ফল আপনি আখেরাতে পাবেন ইনশাআল্লাহ। আশা করি বোন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আর অনেক দর্শক বন্ধু আছে, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম ওটা নিয়ে কিছুটা আলোচনা করে নিই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে প্রশ্নটি আমি আপনার কাছে রেখেছিলাম, মানে নবীদের ইতিহাসে একটু গেলে বুঝতে পারবো যে আমরা তো সাধারণ উম্মত, তো আমাদের বড় নবীদের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যটা দেখুন। তো উনি তো নবী, তার তো কোনো গোনা খাতা ছিলই না, তবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য প্রথম সম্পদ চলে গেল, তারপর ব্যবসা বাণিজ্য গেল, পশু সম্পদ গেল, তারপর ছেলে মেয়ে সব চলে গেল, তারপর আল্লাহ তার কঠিন ধৈর্যের কারণে আল্লাহ তাকে সব কিছু ফিরিয়ে দিলেন, একেবারে তিনি সুস্থ হলেন, সম্পদে ফিরে পেলেন। জি, আমরা কি আলোচনা আপনার কাছে শুনবো। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। জি, আমার ছেলের নাম আব্দুলাল ওয়াকিল রাখা হয়েছে এটা পরে, কিন্তু আগে রাখা হয়েছিল শুধুমাত্র, আগে রাখা হয়েছিল কি শুধু ওয়াকিল নাকি শুধু ওয়াকিল? পরবর্তীতে রাখা হয়েছে আব্দুল ওয়াকিল। জি তো ঠিক আছে, আপনার জি ওয়ালাইকুম আসসালাম, আমরা একটু পরে আলোচনা করছি। জি প্রশ্ন করুন। জি, আমি চিরাং থেকে বলছি। জি বলুন। হুজুর, আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর হচ্ছে আমরা অনেক শিখ, যার কারণ হচ্ছে আমার সাথে আমার ঘুমাই দয় একসাথে, এটা কি পসিবল? বুঝতে পেরেছি। মায়ের সঙ্গে ঘুমাতে হয়? জি। মা অসুস্থ, অসুস্থতার কারণে মার সাথে ঘুমাতে হয় আপনাকে? আব্বুর সাথে আম্মু ঘুমাইতে পারে না, হচ্ছে আব্বু নামাজের জন্য ফজরে উঠতে হয় আর আম্মু বারবার ডিস্টার্ব করে ঘুমের মধ্যে উঠে, মানে ওয়াশরুমে যায় বা আম্মুর পা টিপতে হয় বা। আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন ওয়াকিলটা বলে ফেলি, ওয়াকিলটা জি জি, ওয়াকিল এটা মানে নিয়মাল মাওলা ও নিয়মাল ওয়াকিল। তো আল্লাহ তাআলার একটি সিফতি নাম, গুণবাচক নাম হলো ওয়াকিল। তো এই এটির সঙ্গে আব্দুল যোগ করে যে রেখেছেন এটি উত্তম, আর শুধু ওয়াকিল সেটিও রাখা যাবে, ওয়াকিল আহমদ, কারণ এই ওয়াকিল নামটি এটি মানে শুধু আল্লাহর জন্যই খাস নয়, এরকম একটি শব্দ। তো আগে যেটি যদি শুধু ওয়াকিল থেকে থাকে সেটি পরিবর্তন করে যে আব্দুল ওয়াকিল, সুন্দর রেখেছেন, ভালো, হ্যাঁ এটি ভালো রেখেছেন। আর যে বাবা বলেছে যে মায়ের সঙ্গে থাকতে হয়, তো এটি কোনো সমস্যা নেই, মায়ের সেবা অনেক সব হবে, অনেক ভালো হবে। তো মায়ের সম্মান এবং সব কিছু যত্ন রক্ষা করে থাকা এবং সেবায় থাকা এটা জায়েজ আছে। মা খুবই অসুস্থ, জি জি খুবই অসুস্থ, মানে তার সেবা করার জন্য, জি জি তার কাছাকাছি থাকা, দূরে না থাকা। আবার বলছিলেন যে আমরা এখানে যে মূলনীতিটা একটু আলোচনা করতে পারি কিনা, যে আসলে ছেলে সন্তান বা কন্যা সন্তান কত বয়স পর্যন্ত পিতা মাতার সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট হাদিসে বলেছেন যে ইদা বালাগা আশারা সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তাদের বিছানা আলাদা করে দাও। মানে স্বাভাবিকভাবে যখন ছেলে মেয়েরা 10 বছরে বয়সে উপনীত হবে, তখন নবীজি বলেছেন যে তাদের পিতামাতা থেকে বিছানা আলাদা করে দাও এবং ভাই বোনেরও বিছানা আলাদা হয়ে যাবে। তো এই বয়সে পৌঁছলে উত্তম হলো যে আপন মামা, আপন চাচা, আপন বাবা মার সাথেও যেন না থাকে, আলাদা আলাদা থাকা, এটিকে রক্ষা করা আর কি, এটা হলো শরীয়তের মূলনীতির বিধান। এখানে যেহেতু ব্যতিক্রম সেবার জন্য প্রয়োজনে, তাহলে এটা জায়েজ আছে, বৈধ আছে, সেক্ষেত্রে উভয়ে উভয়ের শরীয়তের যে বিধান, পর্দা পুশিদা সম্ভ্রম শালীনতা বজায় রাখতে হবে, সেভাবে থাকতে হবে। জি, আশা করি চট্টগ্রামের আমার ভাই আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। তা আমরা এখন যে বিষয়টি আলোচনা করছিলাম যে বিপদাপদে সাহায্য কামনা,
তো আপনি চমৎকার বলেছেন আম্বে কেরাম আলাইহিম সালাতু ওয়াসালামের কিছু আকে আছে। খোলাসা যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি তা হলো যে যখনই বান্দা ধৈর্য ধারণ করবে, যে আল্লাহ পাকের ফয়সালার উপরে নিজেকে সন্তুষ্ট রাখবে, এর বিনিময়ে কিন্তু সে অনেক বড় পুরস্কার পাবে। এ সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন। জি, আমরা তো আল্লাহ তাআলার মানে বাণীতে বিশ্বাসী। তিনি বলেছেন যে ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইর হিসাব, যে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে অগণিত সওয়াব দিবেন, কোনো হিসাব নেই এটার। তো এটি বড় সুসংবাদ। তারপর বলেছেন যে অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন, আল্লাহ নবীকে বলেছেন। তারপর ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। তো ধৈর্য ধারণ করতে হয় না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই, সে বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক, সে ভালো মুসলমান হোক আর মোটামুটি মুসলমান হোক, ধৈর্য মানুষের জীবনে একটা সৌন্দর্য, এটা আসবেই। তো এটিকে যদি মেনে নেওয়া হয় এবং মানে স্থির থেকে ইস্তিকামাতের সাথে বিশ্বাসের সাথে শান্ত মনে মেনে নিলে কষ্ট কম। এবং এটি নবীগণের উত্তম গুণ ছিল যে আপনি একজন মানুষের সন্তান যদি চলে হারিয়ে যায় তাহলে কেমন কষ্ট। তো দেখা গিয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফ এবং বিনিয়ামিন উভয়ের ছেলে হারিয়ে গেল, তখন তিনি কি বলেছেন? আপনি প্রথম বলেছেন যে মানে এটাকে মেনে নিতে হবে, আল্লাহর পরীক্ষাটাকে গ্রহণ করতে হবে। তিনি বলছেন ফাসাবরুন জামিল, যে আমি উত্তম সুন্দর ধৈর্য ধারণ করলাম। পরে আল্লাহ তাকে উভয় সন্তানকে ফিরিয়ে দিয়েছেন, আর শুধু ফিরিয়ে দেওয়া নয়, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ গোটা মিশর সাম্রাজ্যের সম্রাট বানিয়ে দিয়েছেন এবং পিতামাতা সেখানে গিয়ে সেই অভিষেকে তারা অংশগ্রহণ করেছেন। সেই সময়ে তাফসিরে একটি ঘটনা আছে যে তিনি একবার বলেছেন যে আল্লাহ আমার উপর নবী হওয়া সত্ত্বেও এত বিপদ কেন এলো? তখন আল্লাহ বলেছেন যে তোমারও কিছু কর্তব্য আছে, সেগুলি করো। তখন সেখানে লেখা হয়েছে যে তিনি ভালো রান্নাবান্না করলে তিনি এই আশেপাশের দরিদ্র মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতেন এবং তাদেরকে সন্তুষ্ট করতেন যেন তারা অন্তর থেকে দোয়া দেয়। তো এই 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 আমাদের কিন্তু এগুলো করতে হবে। এই যে এখন বন্যা পরিস্থিতি, আমরা যদি আসলে যার যার অবস্থান থেকে আমরা ওদের পাশে দাঁড়াই এবং আমরা হাত প্রসারিত করি, কোন জায়গায় যে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক তো ওসিলা তালাশ করেন মাধ্যমে। যে মোহতারাম চমৎকার আলোচনা আজকে আপনি আমাদের সাথে করেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি তা হলো বিপদ আপদে সাহায্য কামনা। সাহায্য কামনা একমাত্র আল্লাহর কাছে আমাদের করতে হবে। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আআলাউন ইন কুনতুম মুমিনিন। দেখুন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কত সুন্দরভাবে আমাদেরকে বলেছেন যে তোমরা কোনো টেনশন করবে না, কোনো পেরেশানি করবে না। ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা সাহায্যপ্রাপ্ত হবে, তোমাদের মাথা উঁচু থাকবে। একটা মাত্র শর্ত, তা হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের ঈমান থাকতে হবে। ঈমান যার মজবুত হবে, ঈমানের উপরে যে ব্যক্তি মেহনত করবে, ঈমানের পিছনে যে ব্যক্তি অটল থাকবে, ঈমান এবং আমাল এর উপরে যে অটল থাকবে, তো আল্লাহ পাকের তরফ থেকে সে বেগাইরে হিসাব অসংখ্য অগণিত নেয়ামত সে প্রাপ্ত হবে। সে কল্পনাও করতে পারবে না যে এত নেয়ামত কোত্থেকে আসলো, দুনিয়ার মধ্যে সে পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের বুজুর্গানে দিন এমনটি পেয়েছেন। বুজুর্গানে দিনের বহু আমল আছেন যে দেখা যাচ্ছে যে ওনারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করেছেন, তো আল্লাহ পাক সমগ্র দুনিয়াকে ওনাদের পিছনে, আল্লাহ তাআলা ওনাদের পিছনে দিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ ওনাদের কাছে গিয়েছেন, দোয়া চেয়েছেন, দুনিয়ার পিছনে কিন্তু সময় খুব কম দিয়েছেন, সময় দিয়েছেন একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। চলুন আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যতগুলো কাজ আমাদের করতে হবে, যে আমলগুলো করতে হবে, সেগুলোর দিকে আমরা অগ্রসর হই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহায্য দিবেন, আল্লাহ পাক আমাদেরকে নুসরত করবেন, সাহায্য করবেন, এবং যত বালা মুসিবত আছে আল্লাহ পাক এর বিনিময়ে নেয়ামাল বদল আমাদেরকে দান করবেন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সময় ধরে প্রশ্ন করেছেন, অনুষ্ঠানটি দেখেছেন এবং আমল করার নিয়ত করেছেন। আশা করছি আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, আগামী দিন আমাদের সাথে থাকবেন, নিউজ 24-এর সাথে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين وعلى اله واصحابه اجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم طهر قلوبنا بالقرآن اللهم زين أخلاقنا بالقرآن اللهم طهر قلوبنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم المنافقين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله أمر غنغر بندر مولاي الكريم أبنى الشاهد ربالي هاتولي مولا جيبوني بوهو غنى كوريشي الله كوخون كوتهاي جيبوني غنى كوريشي مولا আমাদের অনেকের শরণ নেই মাওলা আল্লাহ সকল গুনাহ থেকে তওবা করছি আর গুনাহ করব না মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আমাদের অনেকের মুরব্বিরা কবরবাসী হয়েছেন অনেকে মা হারা হয়েছেন পিতা হারা হয়েছেন আল্লাহ অনেকে সন্তান হারা হয়েছেন অনেকে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন মাওলাই করিম তাদের জন্য দোয়া করছি মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ তাদের সকল আমল বন্ধ হয়ে গিয়েছে সাদকায়ে জারিয়া আছে আল্লাহ তাদের জন্য যে দোয়াগুলো আমরা করব এই দোয়াগুলো তাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ তার বিনিময়ে আপনি দান করবেন ও গো আল্লাহ মেহরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের সাথে যোগাযোগ আপনি চালু করে দেন জাহান্নামের সাথে তাম যোগাযোগগুলো মেহরবানি করে আপনি বন্ধ করে দেন রব্বুল আলামিন ময়দানে মাহশারে যখন কেউ কারো পরিচয় দেবে না সেই দিন বড় কঠিন মুহূর্ত হবে সন্তান বাবার কাছে দৌড়িয়ে যাবে আল্লাহ স্ত্রী স্বামীর কাছে দৌড়িয়ে যাবে কেউ কারো পরিচয় দেবে না মাওলাই করিম এই দোয়ার উসিলায় এই অনুষ্ঠানের উসিলায় মেহরবানি করে সেই দিন রাহাত আর আরামের আমাদের সকলের জন্য ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সায়ার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ হাউজে কৌসারের পানির আমাদের জন্য ব্যবস্থা করে দেন বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন মাওলাই করিম আল্লাহ সারা বিশ্বে করোনা ভাইরাসে হানা দিয়েছে মাওলাই করিম কার কারণে হয়েছে কীভাবে হয়েছে আমরা কেউ জানি না ও গো আল্লাহ আপনার কাছে চাই প্রথমে আমাদের ঈমানকে আপনি মজবুতি দান করেন আয় আল্লাহ অটল ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে পারে সে তৌফিক দান করেন আমাদের বলার মধ্যে আল্লাহ কথা বলার মধ্যে আল্লাহ চাওয়ার মধ্যে আপনি এখলাস দান করেন সারা বিশ্ব থেকে আপনি করোনাকে উঠিয়ে নেন আল্লাহ বিশেষ করে জমিনবাসীর উপরে খায়ের বরকাত দান করেন আল্লাহ জমিনবাসীর উপরে আপনি খায়ের বরকাত দান করেন মাওলা নাফরমান বান্দা যারা আছে আল্লাহ জেনেও না জেনার বান করছে দেখেও না দেখার বান করছে বুঝেও না বুঝার বান করছে মাওলাই করিম তাদেরকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ কাদের কপালে হেদায়ত আছে আপনি ভালো জানেন হেদায়ত দান করেন কাদের কপালে হেদায়ত নাই মাওলাই করিম তাদের জন্য আপনার ফয়সালা করে দেন আল্লাহ জগৎকে আপনি শান্তিময় করে দেন করোনা মুক্ত করে দেন আল্লাহ তাবাম বালা মুসিবত থেকে আপনার রাহাত ও আরাম সারা বিশ্ববাসীকে আপনি দান করেন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ যারা আপনার উপরে বিশ্বাস করে
দিনের উপরে বিশ্বাস করে, দিন ইহকামাতগুলো আল্লাহ বিধানাবলী পুঙ্খানুপুঙ্খ পালন করার চেষ্টা করে। মাওলাই করিম তাদের আমালের মধ্যে আপনি বরকত দান করেন, আল্লাহ তাদের ঈমানে আপনি বরকত দান করেন, সুস্থতায় আপনি বরকত দান করেন, হায়াতে আপনি বরকত দান করেন। মাওলাই করিম যেখানে বসে হাত তুলেছে সুন্দর বসুন্ধরাকে আপনি কবল ও মঞ্জুর করে নেন, আল্লাহ এই গ্রুপকে আপনি কবল ও মঞ্জুর করে নেন, আল্লাহ শান্তি আর আরামের ব্যবস্থা করে দেন। ব্যবসাগুলোকে আল্লাহ ব্যবসাগুলোকে মেহরবানি করে আপনি বরকত বরকতময় করে দেন। আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ আল্লাহ ছেলে মেয়ে নাতি নাতকু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী পরিচিত মহল বন্ধু বান্ধব দেশে দেশের বাহিরে যারা যেখানে আছেন, মাওলাই করিম সকলের জন্য আরাম ও রাহাতের আপনি ব্যবস্থা করে দেন, সুস্থতার ফয়সালা করে দেন, সকলের হালের উপরে মেহরবানি করে আপনার রহম করম ফরমান। আল্লাহ জাহান্নামের আজাব বড় কঠিন গো মাওলা, দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে পারি না। করোনা ভাইরাসে কত মানুষ আক্রান্ত হয়ে ছটফট করছে, আল্লাহ কাতরাচ্ছে। মাওলাই করিম কোনো ভ্যাকসিন আজ পর্যন্ত তৈরি হয়নি আমরা জানি না, আল্লাহ শুধুমাত্র আপনার রহমতের দিকে তাকিয়ে আছে। মাওলাই করিম সকল কিছু বন্ধ হইলো, আপনার রহমত কখনো বন্ধ হয় না। মেহরবানি করে রহম করম দ্বারা তাদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা আপনার শুকরিয়া আদায় করছি। মেহরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রাব্বুল আলামিন অনেক ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন, অনেকে প্রশ্ন করেছেন, আল্লাহ কারো স্বামী অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো সন্তান অসুস্থ, আল্লাহ অনেকে ইন্তেকাল করেছেন, যারা অসুস্থ মাওলাই করিম মেহরবানি করে শেফায়ে কামিলা আজিলা দায়মা কুল্লিয়া দান করেন। আল্লাহ যারা হযরতে উলামায়ে কিরামকে পীর আউলিয়া গাউস কুতুবদেরকে মহাব্বত করেন, কোরআন ও সুন্নাকে মহাব্বত করেন, দীন ও ইসলামকে মহাব্বত করেন, আল্লাহ মেহরবানি করে মহাব্বতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, দুনিয়া এবং আখেরাতে আরাম ও রাহাতের আপনি ব্যবস্থা করে দেন, রিজিকগুলোকে আপনি বরকতময় করে দেন, হায়াতকে আপনি বরকতময় করে দেন। মাওলাই করিম এর চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছে, আল্লাহ মালিক পক্ষ থেকে নিয়ে আমরা যারা আছি, আল্লাহ এই গ্রুপের সাথে যারা যুক্ত আছেন, মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, করোনা সহ সব ধরনের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার কাছে চাই, শুধু আপনার কাছে চাই। মাওলাই করিম সুরাতুল ফাতিহায় আপনি শিখিয়ে দিয়েছেন, ইবাদত শুধু আপনার জন্যই হবে, চাওয়া শুধু আপনার কাছেই হবে। মাওলা আপনার কাছে চাই, মেহরবানি করে আমাদের জিন্দগিতে আপনি রহমত দ্বারা ভরপুর করে দেন, আমাদের হাতগুলোকে আপনি রহম করম দ্বারা ভরপুর করে দেন, আমাদের দেশের উপর খায়ের বরাকাত দান করেন। আল্লাহ প্রতিটা জনগণকে মেহরবানি করে শান্তি আর আরাম দান করেন। মেহরবানি করে আপনার হাবিবের সিরায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين